एवरीवन वेलकम टू माय चैनल आई दिस फैशन। आज के रे वीडियो बॉडी थे के की भावे ब्लाउजर माप नीते हय सिखाबो खूब ही सहज भावे। तो चलो आज के वीडियो शुरू करा जाक। तो प्रथमे आमादेर जेने नीते हबे जे ब्लाउज काटिंग करार जन्य कोन कोन मापगुलोर प्रयोजन हय। तो जे मापगुलो लेखा आछे एई मापगुलोई ब्लाउज काटिंग करार जन्य প্রয়োজন হয়। তো স্টেপ বাই স্টেপ আমি মাপগুলো নিয়ে নেব। তো তোমরা দেখো আমি কিভাবে নিচ্ছি। আমি এখানে ঝুলের মাপটা নিয়ে নেব। তো ফিতে যেদিকে 1 লেখা আছে সেইটাকে এইভাবে উপর দিকে নিয়ে নিতে হবে ঝুলের মাপ নেয়ার জন্য। তো আমরা কাঁধের কোথাটায় এই ফিতেটা রাখব তো দেখে নাও। এই যে আমাদের কান দেখতে পাচ্ছো, এই কানটা যে শেষ হয়েছে এইদিকে এই বরাবর একটা এইভাবে অনুমান করে একটা লাইনের মতন টেনে নাও, ঠিক আছে। এভাবে একটা সোজা করে নিতে হবে। নেয়ার পরে এবার এই কাঁধের তো সোজাটা আমি তো করে নিলাম। নেয়ার পরে এবার আমরা এখানের কোনটা এখান থেকে নেব না এই মিডিল থেকে নেব, কোথা থেকে নেব সেটাই হচ্ছে এই যে আমাদের বুক আছে বুকের এই মিডিল, বুকের এই যে মিডিলটা আছে সেই মিডিল থেকে এইভাবে ফিতে এইভাবে একটা অনুমানিক লাইনের মতো নিয়ে নেবে। নেয়ার পরে যেখানে আসছে সেখান থেকে ঝুলের মাপটা নিতে হবে। তো আমার এখানে চলে আসছে তো আমি এখান থেকে ঝুলের মাপটা নিয়ে নেব, এখানে এইভাবে রেখে দেব। এই ফিতেটাকে এই বুকের একদম এই মাঝখান থেকে নিয়ে যাব। বুকের নিচে পর্যন্ত মাপটা হচ্ছে ঝুলের মাপ। তো এইভাবে ঝুলের মাপটা নিয়ে নেব। তো এখান পর্যন্ত আমার ব্লাউজের ঝুল আসছে, এখান পর্যন্ত নিয়ে নেব। তো কত আসছে এখানে আমার 15 ইঞ্চি আসছে। আর একটা জিনিস মনে রাখতে হবে, ঝুলের মাপ তোমরা যখন নেবে তখন ফিতেটাকে একদম এই ভিতরে ঢুকিয়ে দেবে না, কিছুটা নিচে নিয়ে নিতে হবে মাপটা, ওকে। এবারে আমরা নেব ছাতির মাপ। তো বুকের এই মাপকে ছাতির মাপ বলে। ফিতেটাকে এইভাবে পিছন দিক দিয়ে নিয়ে এসে এইভাবে বুকের এই মাঝ বরাবর মাঝখান থেকে ফিতেটাকে নিয়ে আসতে হবে। নিয়ে এসে এইভাবে দেখে নেব। তো এখানে আমার ছাতি আসছে 41 ইঞ্চি। তো দেখো এইভাবে ফিতেটাকে গোল করে ঘুরিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছো। তো ছাতির মাপটা যখন নেবে তখন এইভাবে ফিতেটাকে গোল করে ঘুরিয়ে নিতে হবে। আর নিঃশ্বাস হচ্ছে নর্মালি ফেলতে হবে, না হলে নিঃশ্বাস ফুলে গেলে ছাতিটা ফুলে যাবে, মাপ ভুল হয়ে যাবে। সেই জন্যে যখন মাপ নেবে তখন নিঃশ্বাস নর্মালি নিতে হবে। এবারে আমরা নেব কোমরের মাপ। তো ব্লাউজের যেখানে আমাদের ঝুল হয়েছিল সেখানের গোলাইটাকে আমরা কোমর বলি। তো কোমরের মাপটা এইভাবে নিয়ে নেব। তো ফিতেটাকে এইভাবে পিছন দিক দিয়ে ঘুরিয়ে নেব, এইভাবে যেখানে আমাদের ব্লাউজের ঝুল এসেছিল সেখান পর্যন্ত মাপটা নিয়ে নেব। আমার ঝুলের কোমরের মাপটা চলে আসছে। তো দেখো এখানে আমি ফিতেটাকে এইভাবে পুরো ঘুরিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। এইভাবে কোমরের মাপটা নিয়ে নিতে হবে। এবারে আমরা এখানে নেব ফুটের মাপ। মাপ আমরা কোথা থেকে নেব, যেখানে হাত আর কাঁধ জয়েন্ট হয়েছে সেখান থেকে। আমরা এখানে বুঝতে পারি যে এখানে আমাদের হাত আর কাঁধ জয়েন্ট হয়েছে, একটা হাড় আছে এই দিকের হাড় থেকে এই দিকের হাড় পর্যন্ত মাপটাই হচ্ছে ফুটের মাপ। তাহলে কি করব যে এইদিকে হাড়ে এইভাবে রেখে দেব, এদিকে ফিতেটা রেখে দেওয়ার পরে এইদিকে এবার রেখে দেবো যেখানে হাত আর কাঁধ জয়েন্ট হয়েছে। তো কত ইঞ্চি আসছে, তো এখানে আমার ফুট আসছে 15 ইঞ্চি। তো এইভাবে ফুটের মাপটা নিয়ে নিতে হবে, দেখতে পাচ্ছ। তো এইভাবে ফুটের মাপটা নিয়ে নিতে হবে। এবার আমরা এখানে নেব পয়েন্টের মাপ। যেখান থেকে আমরা ঝুলের মাপটা নিয়েছিলাম কাঁধে, সেখানেই ফিতেটাকে রেখে দিতে হবে। পয়েন্টের মাপ কোনটাকে বলে আগে বলে দিই, বুকের এই মিডিল পজিশনটাকে পয়েন্টের মাপ বলে। তো এখানে আমার পয়েন্ট আসছে 11.5 ইঞ্চি। তো এইভাবে পয়েন্টের মাপটা নিয়ে নিতে হবে। এবার আমরা নিয়ে নেব মোহরার মাপ। তো মোহরের মাপটা কোথা থেকে নেব, যেখানে আমাদের হাত আর কাঁধ জয়েন্ট হয়েছে সেখানে ফিতেটাকে রেখে দেব। তো এইভাবে ফিতেটাকে রেখে দেব। রেখে দেওয়ার পরে এবার এই যে ফিতেটা আছে, এবার এই যে ফিতেটা আছে এই ফিতেটাকে এইভাবে গোল করে ঘুরিয়ে নেব। গোল করে এবারে ঘুরিয়ে নেওয়ার পরে হাতটাকে এভাবে ফেলে দেব। তো দেখে নেব যে আমাদের টাইট হচ্ছে কি লুজ হচ্ছে। যদি টাইট হয় একটু লুজ দিয়ে দেবো, যদি এখানে ঢিলা হয় তাহলে একটু টেনে নেব। তো এখানে যে আমার মোহরা হচ্ছে 16.5 ইঞ্চি। তো এইভাবে মোহরার মাপটা নিয়ে নিতে হবে। তো হাতার মাপটা হচ্ছে যেখানে হাত আর কাঁধ জয়েন্ট হয়েছিল সেখান থেকে হাতার মাপটা নিয়ে নেব। আর যেখানে হাতার ঝুল আসবে সেখানে হাতার মোহরের মাপটা নিয়ে নেব।
তোমরা বুঝতে পেরেছো। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।